চক্রের কিনারা পুলিশের মূল পান্ডা সহ পুলিশের জালে গ্রেপ্তার তিন ভিতদের বিরুদ্ধে 45 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে রেল বিদ্যুৎ পোস্ট অফিস সহ বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরি পাইয়ে দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ এই চক্রের মূল পান্ডা সাঁওতালির বাসিন্দা সুভাষ মাহাতো বাকি তিনজন এজেন্টরা হলেন মানিক মাহাতো অনিল মাহাতো ও কৃষ্ণপদ টুডু পুলিশ সূত্রে খবর বিগত দুই বছর ধরে পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে রীতিমতো অফিস খুলে বসেছিল এই প্রতারণা চক্র তবে শুধু পুরুলিয়া নয় পার্শ্ববর্তী জেলা বাঁকুড়াতেও এই এজেন্টরা কাজ করছে বলে অনুমান পুলিশের ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ পুরুলিয়া শহর থেকে বলবো তো ছাত্রছাত্রীদের এবং যারা আনএমপ্লয়ী আছে যারা বেকার শিক্ষিত যুবক তাদেরকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে এবং মিসলিড করে মিসগাইড করে তাদেরকে কোথাও রেলের চাকরি দেওয়া কোথাও ব্যাংকে চাকরি দেওয়া বা বিভিন্ন রকম নেট থেকে কম্পিউটারের চাকরি দেওয়া হবে পিওনের চাকরি দেওয়া হবে এই সব বলে তাদেরকে মোটিভেটেড করে বিভিন্ন এজেন্টের মারফত পুরুলিয়া টাউনে একটা অফিস তৈরি করে সেই অফিসের মাধ্যম দিয়ে এই ছেলেদের এবং বাচ্চা বাচ্চা যারা আনএমপ্লয়েড যুবক আছে তাদেরকে তাদেরকে বিভিন্ন রকম প্রতারিত করে তাদের কাছ থেকে অর্থ নিত এটা নয় যে শুধুমাত্র তাদের চাকরি দিত শুধু তা নয় চাকরি দেওয়ার যে প্রলোভন দিত তা নয় তাদের কাছ থেকে তার বদলে টাকা নিত পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট টিভি নিউজ 10